যে মা বোনরা ঘরে নামাজ পড়লে 2.5 লক্ষ গুণ সওয়াব পাবে, এই মা বোনদেরকে কিসের নেশায় ঘর থেকে বের করে আজকে মসজিদের মধ্যে তোমরা ঢুকায়া বিভ্রান্তি করছো, এর দ্বারা বোঝা যায় এরা ইহুদিদের দালালি ছাড়া কিছু নয়। এইজন্য ভাই দোস্ত, এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদেরকে ইসলাম থেকে, আমাদেরকে সঠিক দিন থেকে দূরে সরানোর পায়তারার ষড়যন্ত্র তারা করে চলে। এক মহিলা ফোন দিয়ে বলতে, হুজুর একজনের একটা বই দিয়ে গেল আমাদের নামাজ নাকি হয় না, আমরা এইভাবে নামাজ পড়লে নাকি হবে না। দেখবেন প্রত্যেকটা গ্রামে গ্রামে ওরা ঢুকতেছে, বিভিন্ন লিফলেট বিতরণ করতেছে, মহিলাদের নামাজ আলাদা না, মহিলারা পুরুষের মতো নামাজ পড়বে। আপনাদেরকে আগে অগ্রিম সতর্কবাণী দিয়ে যাচ্ছি, সম্পূর্ণ মিথ্যা, ধোঁকাবাজ, প্রতারণা ছাড়া কিছুই নয়। এরা বলে বুখারীর হাদিস, আপনাদেরকে বলে দিই, শিখিয়ে দিয়ে কি কি প্রতারণা ওরা করে। বলো বুখারীতে আছে, বুখারীতে কি আছে? আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড 120 পৃষ্ঠা, বাবু খুরুজুন নিসা ইলাল মাসাজিদ বিল লাইল আও ফিল গলাস, যে মহিলারা মসজিদে যাবে নামাজের জন্য রাতের আধারে, মসজিদে যাওয়ার অনুমতি চাইলে সাহাবারা তোমরা অনুমতি দিয়ে দিও, রাসূলের জীবনের কথা। এই অধ্যায়ের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, প্রথম খণ্ড 119 পৃষ্ঠা। আয়েশা বলেন, অনেক সাহাবা একরাম নারীদের মসজিদে আসাকে অপছন্দ করে। لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أحدث النساء لمنعهن المسجد. আয়েশা বলেন, আল্লাহ রাসূল যদি বর্তমান যুগে জীবিত থাকতেন, তাহলে এই যে নারীরা মসজিদে আনাগোনা করে, এটা যে কত বড় একটা ফিতনা, রাসূল বর্তমান যুগে জীবিত থাকলে অবশ্যই রাসূল আরবি লামে তাকে নুনে তাকে ছকিলা অবশ্যই রাসূল এই মহিলাদেরকে মসজিদে আসা থেকে বারণ করতেন। অতএব এই আহলে হাদিস এখন আমাদের মা বোনদেরকে মসজিদে যেতে বাধ্য করছে। অনেক আহলে হাদিসের মসজিদ দেখবেন পর্দা দেওয়া, মা বোনরা ওখানে নামাজ পড়ে। ঢাকার ভিতরে অনেক মসজিদ আছে পর্দা দিচ্ছে, ওখানে মহিলারা নামাজ পড়ছে। ৪৪ বছর আগে, ওই সময় তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো কত আগে নিষেধ করে দিয়েছেন মহিলা মসজিদে আসবে না, রাসূল থাকলে নিষেধ করে দিতেন। ওই যুগেই যদি ফিতনার আশঙ্কা ছিল, বর্তমানে মনে হয় ফিতনার আশঙ্কা নাই। বেশি না কম বুখারীতে পরিচ্ছেদ কায়েম করেছে, বাবু খুরুজুন নিসা বিল লাইলি ইলাল মাসাজিদ আও ফি গলাসিন, মসজিদে মহিলাদেরকে যাওয়ার অনুমোদন রাসূল দিয়েছেন রাসূলের যুগে, শর্ত সাপেক্ষে। রাত্রে যাবে, রাত্রে ওই সময় লাইট ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, অন্ধকার ছিল, দেখা যেত না, মা বোন মসজিদে যেত, পর্দা হতো, তাদের বেপর্দা হইতো না, ফিতনার ভয় ছিল না। বর্তমানে রাতে ফিতনা আছে না নাই? দিনে রাসূল অনুমতি দেন নাই মা বোনদের মসজিদে যাইতে, রাত্রে অনুমতি দিয়েছেন, তাও শর্ত সাপেক্ষে। এখন আমাদের যুগে দিনেও ফিতনা, রাতে আরো বেশি ফিতনা, ঠিক না? অতএব ওই সময় যদি আয়েশা বলে যান রাসূল থাকলে যেই ফিতনা মহিলাদের মসজিদে আসার দ্বারা হয় অবশ্যই নিষেধ করতেন, তাহলে বর্তমান যুগে কি জায়েজ বলা যায়? আপনাদেরকে স্পষ্ট একটা হাদিস বলে দেয়, মুসনাদ আহমদ ইবনে হাম্বল ৪৫ নম্বর খন্ড ৩৭ নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর ২৭,০৯০, ২৭,০৯০ নম্বর হাদিস, ৪৫ নম্বর খন্ড ৩৭ নম্বর পৃষ্ঠা। উম্মে হুমায়দ আস-সাঈদী থেকে বর্ণিত, উনি আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু সালাতি মাআকা, হে রাসূল আমার মনে চায়, মহিলা রাসূল আমার মনে চায় আপনার সাথে নামাজ পড়তে। কার সাথে? আপনার সাথে নামাজ পড়তে মনে চায়। আল্লাহ রাসূল বলেন, ইন্নী কদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সালাত মাইয়া, আমি জানি তোমার আমার সাথে নামাজ পড়াটা অনেক পছন্দ, ভালো লাগে, তবে তুমি শুনে রাখো, সালাতুকি ফি দারিকি সালাতুকি ফি বাইতিকি খায়রুল লাকি মিন সালাতুকি ফি হুজরাতিকি, তোমার ঘরে নামাজ পড়া তোমার ঘরের বাইরে একটা কান্দার মধ্যে নামাজ পড়া থেকে অনেক উত্তম, এবং ঘরের বাহিরের একটা কামরায় নামাজ পড়া খায়রুল লাকি মিন সালাতুকি ফি দারিকি, বাড়ির আঙ্গিনায় নামাজ পড়ার থেকে অনেক উত্তম। ও সালাতুকি ফি দারিকি খায়রুল লাকি মিন সালাতুকি ফি বাইতিকি ফি মসজিদি কওমিক, এবং তোমার বাড়ির আঙ্গিনায় নামাজ পড়াটা এটা উত্তম তোমার মহল্লার মসজিদে যায় নামাজ পড়ার থেকে, এবং তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া উত্তম খায়রুল লাকি মিন মসজিদি হাযা। আলী রসুলের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার থেকে তোমার বাড়ির এলাকার মহল্লার মসজিদে নামাজ পড়া অনেক অনেক উত্তম। এটার ব্যাখ্যা করলে দেখা যায় মা বোনদের ঘরের মধ্যে একদম অন্দরমহলে গোপনীয় জায়গায় নামাজ পড়া 2.5 লক্ষ গুণ বেশি সওয়াব। কয় লক্ষ? 2.5 লক্ষ। 2.5 লক্ষ কেন? আল্লাহ রাসূল বলেছেন আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার থেকে উত্তম তোমার এলাকার মহল্লার মসজিদে নামাজ পড়া। তো রাসূলের মসজিদে নববীতে নামাজ পড়লে কয় হাজার রাকাতের নামাজ? 50,000। কয় হাজার? 50,000। তো এই মসজিদে নববীতে 50,000-এর চেয়ে এক গুণ বেশি সওয়াব তোমার বাড়ির মহল্লার মসজিদে পড়া। তো এক গুণ যোগদান কত হয়? 1 লাখ। কত হয়? 50,000-এর সাথে আরো এক গুণ যোগ দিলে কত হয়? 1 লক্ষ হয়। বলো তোমার মহল্লার মসজিদে যাইয়া ইমামের পিছনে নামাজ পড়ার থেকে তোমার বাড়ির ঘরের বাহিরে কামরার মধ্যে নামাজ পড়া এটা আরেক গুণ বেশি উত্তম। আরো 50,000 যোগ দেন, তাহলে কত হলো? 1.5 লক্ষ। এরপরে তোমার ঘরের বাহিরে ওখানে নামাজ পড়ার থেকে তোমার ঘরে আঙ্গিনায় নামাজ পড়া আরো এক গুণ বেশি উত্তম। আরো 50,000 যোগ দেন, কত হয়? 2 লাখ। বলো তোমার ঘরের আঙ্গিনা নামাজ পড়ার থেকে তোমার ঘরের অন্দরমহলে একদম ভিতরে গোপনীয় কামরার মধ্যে অন্ধকারচ্ছন্ন জায়গায় ওই গোপনীয়তার সাথে নামাজ পড়া আরো এক গুণ বেশি উত্তম। তাহলে কত হলো? 2.5 লক্ষ। তাহলে মা বোনরা যদি ঘরের মধ্যে আন্দার মহলে নামাজ পড়ে 2.5 লক্ষ গুণ বেশি সওয়াব পাবে মসজিদে যায় নামাজ পড়ার থেকে। এই উম্মে হুমায়রা সাঈদী বলেন ফা উমিরাত, অতএব আদেশ করা হলো, ফা বুনিয়াত লাহা, অতএব আমার জন্য বানানো হলো, ফি আকসা শাইইন মিন বুয়ুতিহা, ঘরের একেবারে অন্দর মহলে, ফি আজলহি, অন্ধকারচ্ছন্ন জায়গায় একটা কামরা বানিয়ে দেওয়া হলো। ওখানেই আমি নামাজ পড়তেছিলাম, হাত্তা লাকিতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই ঘরের অন্দর মহলেই নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। অতএব আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, তোমরা কিসের নেশায় মাতাল হয়ে গেলে, কিসের সুবিধার মাতাল হয়ে গেলে? যে মা বোনরা ঘরে নামাজ পড়লে 2.5 লক্ষ গুণ সওয়াব পাবে, এই মা বোনদেরকে কিসের নেশায় ঘর থেকে বের করে আজকে মসজিদের মধ্যে তোমরা ঢুকায়া বিভ্রান্তি করছো? এর দ্বারা বোঝা যায় এরা ইহুদিদের দল ছাড়া কিছু নয়। এই জন্য ভাই দোস্ত, এই সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্র করে আমাদেরকে ইসলাম থেকে, আমাদেরকে সঠিক দিন থেকে দূরে সরানোর পায়তারার ষড়যন্ত্র তারা করে।